আসসালামাইকুম সম্মানিত অডিয়েন্স। তো বিটিসি কোর মাইনিং যে অ্যাপসটা ছিল সেই অ্যাপসে গতকালকে কিন্তু মাইনিংটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য কারণবশত হয়নি। এবং হয়নি কেন এবং কোন জন্য হয়নি এবং আমাদের কাছে কোনো নিউজ আছে কি না সেটা কিন্তু আমি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেব। এবং খুবই দুইটা গুড নিউজ দিতে চলেছে, যেটা শুনে আপনারা কিন্তু ইতিমধ্যে খুশি হয়ে যাবেন। প্রথম কারণ, এইখানে 25 বিলিয়ন টোকেন তারা মিলিয়নটা টোকেন তারা কিন্তু বিতরণ করা শেষ করে পারেনি। এখনও সার্কুলেশন হবে 25 বিলিয়ন টোকেন, কিন্তু এখানে সামান্য কিছু বাকি আছে, এটা হয়তো 15 তারিখের আগে হয়ে যাবে। তো এখনও তাদের অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দিছে, যেহেতু 12 তারিখে তাদের কথাটা তারা রক্ষা করতে পারেনি। এর এখন তারা কি বলছে, এখন তারা এখানে একটা কথা তারা বলে দিছে। তো এইখানে তারা বলছে উই হ্যাভ সাম এক্সাইটিং নিউজ। তো তারা বলছে আমাদের কাছে খুবই উত্তেজনাপূর্ণ একটা খবর আছে, এখানে একটা ধাঁধা আছে, এখানে হু ক্যান গেস দ্য মিনিং, তো এটা কে ধারণা করতে পারে, এরকম কিছু তারা বলছে। তো এইখানে দেখেন আমাদের কিছু লোগো তারা দিয়ে দিছে, এখানে যে ম্যান আইকন দিয়ে তারা কিন্তু বোঝাচ্ছে যে এটা তাদের মাইনিং স্পিডটা এবং তারা যে পিপলটা এখানে অ্যাড করছিল সেটা বোঝাচ্ছে। তারপরে পরের পারপাসে তারা কিন্তু এখানে সিকিউরিটির বিষয়টা দেখিয়েছে, তারপরের বিষয়টা কিন্তু এখানে স্ট্রংনেসের বিষয়টা দেখাইছে, তারপরে এটা মার্কেটে নেওয়ার জন্য যে জিনিসগুলো করেছে, তারপরে যে এইখানে এর বিশ্বস্ততা কতটুকু সেটা কিন্তু দেখাচ্ছে, তারপরে কিন্তু 100%, তারপরে টিক মার। এখন এই প্রত্যেকটা স্টেপ তারা কমপ্লিট করেছে, ইতিমধ্যে তাদের কিন্তু সব কাজগুলো কমপ্লিট। এখন কামিং সুনে কী আসতে পারে এইটাই আমাদের গেস করতে বলছে, এইটার পরে এই কাজগুলোর পরে কী আসতে পারে, অবশ্যই মেননেট আসতে পারে। তো এইখানে অনেকে কমেন্ট করেছে, অনেকের কমেন্ট যে ট্রু হয়েছে সেটাকে উদ্দেশ্য করে তারা এইখানে আবার একটা টুইট করেছে একটু উপরে। এইখানে তারা দেখেন টুইটটা কী করেছে, পরের টুইটটা এখানে দেখেন 6 ঘন্টা আগে তারা বলেছে অ্যাজ মেনি অফ ইউ গেস কারেক্ট ফুল। তো এখানে তারা বলেছে অনেকেই এই গেসটা মানে অনেকেই এই ধারণাটা সঠিকভাবে করতে পেরেছে যে অতি শীঘ্রই মেননেট আসতে যাচ্ছে। তো উই আর এক্সাইটিং টু শেয়ারিং দ্যাট আওয়ার অডিয়েন্স হ্যাভ বিন সাকসেসফুলি কমপ্লিট। তো তারা বলছে যে তাদের যে সমস্ত কার্যক্রমগুলো ছিল সেটা কিন্তু সাকসেসফুলি মানে সেটা কিন্তু সফল হয়েছে সব কাজগুলো। অ্যান্ড উই হ্যাভ নাও অফিসিয়াল ইজ দিস ফাইনাল কন্টেন্ট ডাউন ইজ মেননেট। তো তারা বলছে যে আমরা অফিসিয়ালভাবে ঘোষণায় আসি, চূড়ান্তভাবে তারা কিন্তু ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত যে মেননেটটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং সেটা কিন্তু খুব কাম ইন শর্টলি মানে খুবই অল্প সময়ে, যে কোনো মুহূর্তে হয়তো 1 থেকে 2 দিনের ভিতরে তারা কিন্তু মেননেটটা চালু করে দেবে। এবং মেননেট চালু হইলে আমরা যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে এই টোকেনগুলো কনভার্ট করে নিতে পারবো। এটা তারা কিন্তু অফিসিয়ালিভাবে তারা কিন্তু 6 ঘন্টা আগে টুইট করে তারা জানিয়ে দিয়েছে। তো তারই সাথে এই ভিডিওটি এখানে শেষ করছি, যদি এই ভিডিওর আপডেট সম্পর্কে কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।